হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয় সবাই ভালো আছেন। দেখে বোঝা যাচ্ছে কি তৈরি করছি, চলুন শুরু করা যাক। প্রথমত আমি একটা হাঁড়িতে শিরা বানানোর জন্য 2 কাপ চিনি দিয়েছি, কিন্তু আমি যে মেজারমেন্ট ভাবে তৈরি করছি তার মধ্যে কিন্তু 3 কাপ চিনি 3 কাপ পানি দেওয়াটাই উচিত ছিল। আমি কম দিয়েছি কারণে, কারণ আমার ঘরে একটু মিষ্টিটা কম খেতে চাই। তাই আপনি কিন্তু যে পরিমাণ করছেন তার সাথে কিন্তু 3 কাপই চিনি 3 কাপ পানি দিতে হবে। আমি এখন 2টা এলাচ দিয়ে চুলা জ্বালিয়ে দিচ্ছি, আর এখন আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। দুটো ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। পরিমাণ যদি ঠিক থাকে আপনার মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হবে। 2টা ডিমের সাথে 2 চামচ চিনি লাগবে এবং 2 চামচ পানি লাগবে। 3টা ডিম দিলে 3 চামচ চিনি 3 টেবিল পানি লাগবে। মানে এভাবে করে পরিমাণটা মেপে নিতে হবে। আর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, সরি, বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি এখন। আপনারা কিন্তু ইচ্ছে করলে পরও দিতে পারেন। এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেলও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা বেকিং পাউডারটা শুকনা ময়দার সাথে এবং দুধের সাথে দিলেও ভালো, চেলে নিতে হবে। আমি ওই এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি কিন্তু 1 কাপ দুধ নিয়েছি, 1 কাপ দুধের সাথে 1/2 কাপ ময়দা দিতে হবে, 2 কাপ দুধের সাথে 1 কাপ ময়দা দিতে হবে। মানে পরিমাণটা এভাবে করে সেট করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে এবং খেতেও মজা লাগবে। আমি এখন যে মিক্সচারটা করে রেখেছিলাম তা আস্তে আস্তে করে অল্প অল্প করে দিতে থাকবো, একসাথে দিব না, কেন অনেকগুলো ডিম বড় ছোট হয়েও থাকে, সেই অনুযায়ী পরিমাণটাও কম বেশ হয়ে থাকতে পারে। তাই আপনি আস্তে আস্তে দিতে থাকেন, তাহলে বোঝা যাবে। আমার কিন্তু পুরো ডিমের সবগুলোই লেগেছিল, দেখুন। আমার কিন্তু খামিরটা করা হয়ে গেছে মিষ্টির জন্য, আর এদিকে শিরাটাও হয়ে গেল। চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর আমি একটা যে পাত্রের মধ্যে আমি মিষ্টিগুলোকে রাখবো সেটা ঘি দিয়ে মুছে নিচ্ছি, কারণ যেন মিষ্টিগুলো খুব সুন্দর করে উঠে চলে আসে। আর হাতের তালুর মধ্যে একটু ঘি লাগিয়ে নেওয়াটাই ভালো, তাহলে আর মিষ্টিগুলো লেগে থাকবে না। আর গোল গোল করে আমি মিষ্টিগুলো বানাচ্ছি, কেউ লম্বাটা শেপ দেয়, আমি গোল গোল শেপ দিচ্ছি। আমার 12টা মিষ্টি হয়েছিল, আর আমি এখন এগুলোকে ডুবা তেলের মধ্যে ভাজব। তেলটা কিন্তু বেশি গরম হতে হবে না, তার মধ্যেই দিয়ে দিতে হবে। এখন আস্তে আস্তে করে তেলটাও গরম হতে থাকবে, মিষ্টিগুলো হতে থাকবে। আর চুলা হিটটা রাখতে হবে মাঝারি আছে, হাই হিটে করা যাবে না, নাহলে ডুল পুড়ে যাবে, ভিতরে হবে না। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। আর নিজের হাতে করা মিষ্টি তা তো বলাই রাখা যায় না যে কি ধরনের মজা হতে পারে। মিষ্টিটা কিন্তু নিজে একবার করে হলে খাবেন, খুবই মজা। আর এগুলো আস্তে আস্তে সময় লাগে একটু হতে, মিষ্টির পুরা সময়টার মধ্যে এটাই একটু সময় লাগে যে মিষ্টিটার টাইমটা হচ্ছে এটা। আপনি সব কিছু যদি উপকরণ ঘরে থাকে, আর এগুলো উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, 1/2 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি মিষ্টিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন, এত ঝটপট করে করা যায়। দুধ চিনি ময়দা কার ঘরেই না বা থাকে, সবার ঘরেই থাকে। কালারটা হচ্ছে আপনার পছন্দ মতো করেই নেবেন, কিন্তু কালারটা একটু ডিপ করে নেওয়াটাই ভালো, দেখতেই সুন্দর লাগে। আমি আমার পছন্দের কালারটা করে নিচ্ছি। আমি এখন ডাইরেক্ট চুলা থেকে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে
এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চুলার মধ্যে দিয়ে দেওয়ার পরে শিরার মধ্যে আপনি চুলাটাকে যখন জ্বালিয়ে দিবেন এরপর আপনার ঢাকনাটা খুলবেন না। এখন আমি ঢাকনাটা খুলবো, এই কারণে আমি এখানের মধ্যে গোলাপ জল দিব। গোলাপ জল দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। ওই যে আমি বললাম যে আমি তিন কাপ চিনি দিতাম, আর 3 কাপ পানি দিলে আমার এই কাজটা করতে হতো না, মানে পানিটা একদম বেশি থাকতো, শিরাটার উপরে একদম চুবানো চুবানো থাকতো। এখন এটাকে আমি একদম চুলার মধ্যে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে এবার সিদ্ধ করতে ফুটাতে থাকবো অনেকক্ষণ। দেখবেন মিষ্টিগুলো তার দ্বিগুণ হয়ে গেছে। আর চুলাটা বন্ধ করে এভাবে রেখে দিবেন 10 মিনিট, এভাবে পরিবেশন করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।